আরও বিপাকে পড়লেন সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির তদন্তকারীরা যে কোনো জায়গা থেকেই সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন, এমনই নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। ফলে ইডির তৎপরতা আরও বাড়বে, একথা বলাই যায়। বর্তমানে সুজয় কৃষ্ণভদ্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার কি ধরনের শারীরিক সমস্যা হচ্ছে সেই নিয়ে কার্যত তদন্ত শুরু করেছে ইডি। মঙ্গল ও বুধবার দুদিন এসএসকেএম হাসপাতালে বিনা নোটিশে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। সুজয় কৃষ্ণভদ্রের সঙ্গে দেখা করেছেন তারা। সুজয় কৃষ্ণভদ্র সম্পর্কে তথ্য নিয়ে ফের ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আধিকারিকরা। ইডির হাতে রয়েছে মোবাইল ফোনের কথোপকথন, সেখানে কি কাকুর কণ্ঠস্বর রয়েছে? এই প্রশ্ন বারবার উঠছে। জানা যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে কালীঘাটের কাকুর যোগ রয়েছে। এই ভয়েস কলে অর্থ সংক্রান্ত আলোচনা হয়েছে। তদন্তে এই ভয়েস কল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই জানাচ্ছে তদন্তকারীরা। এই অবস্থায় এবার সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। ওই ভয়েস স্যাম্পল ম্যাচ করানোর চেষ্টা হবে, সেই কারণেই সুজয় কৃষ্ণভদ্রকে প্রয়োজন। কিন্তু তিনি হাসপাতালে গত 2 মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার এখন কি ধরনের চিকিৎসা চলছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে তদন্তকারীরা রীতিমতো উঠে পড়ে লেগেছেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য। ইডি এই বিষয়ে আবেদন করেছিল ইডির বিশেষ আদালতে। সেখানেই জানানো হয়েছে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। যে কোনো জায়গায় গিয়েই তদন্তকারীরা এই নমুনা সংগ্রহ করতে পারবেন, ফলে তদন্তকারীদের হাসপাতালে যেতে আর কোনো বাধা থাকল না। কালীঘাটের কাকু এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে যেতে পারেন। হাসপাতালেই তার কণ্ঠস্বর রেকর্ড করা যেতে পারে, এই সম্ভাবনা প্রবল হচ্ছে। পূজোর মধ্যেও ইডির তদন্ত যথেষ্ট গতিতে হচ্ছে। কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়াও আদালতে বিচারপতি ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই কারণেই এবার যথেষ্ট গতি পেয়েছে তদন্ত। নিয়োগ দুর্নীতিতে এই ভয়েস কল অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা মনে করছে ওয়াকি বহল বহল। কালীঘাটের কাকু অনেক তথ্য দিতে পারেন, একথাও মনে করা হচ্ছে। কিন্তু কবে এবং কোথায় এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন তদন্তকারীরা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।